যুক্তরাজ্যের বৈষম্য এর পাল্টা জবাব দিতে ভারতেও কঠোর হলো। ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, যুক্তরাজ্য থেকে ভারতে আসা সেদেশের নাগরিকদের এবার বাধ্যতামূলক কোয়ারেন্টাইন বা নিবৃতবাসে থাকতে হবে। সফরের 72 ঘন্টা আগে যুক্তরাজ্যের সব নাগরিককে আরটিপিসিআর পরীক্ষা করতে হবে। ভারতে আসার পর 10 দিন বাধ্যতামূলক নিবৃতবাসে কাটানোর মধ্যে 8 দিনের মাথায় তাদের আরও একবার কোভিড পরীক্ষা করাতে হবে। করোনার 2টি টিকা নেওয়া যাত্রীদের ক্ষেত্রেও এ নিয়মের অন্যথা হবে না। 4 অক্টোবর থেকে এ নিয়ম চালু হবে বলে সরকারি সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম ANI এ খবর জানিয়েছে। কোভিডের 2টি টিকা নেওয়া সত্ত্বেও ভারতীয়রা অবাধে যুক্তরাজ্যে প্রবেশ করতে পারছেন না। কোভিশিল্ড টিকা নেওয়া যাত্রীদেরও তারা ছাড় দিতে প্রস্তুত নয়। যুক্তরাজ্যের অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকা টিকা ভারতে উৎপাদন করেছে পুনের সিরাম ইনস্টিটিউট। ভারতে প্রস্তুত সেই টিকার নাম কোভিশিল্ড। যুক্তরাজ্যের এই নীতি বৈষম্যমূলক বলে ভারতের আগেই প্রতিবাদে জানিয়েছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক যুক্তরাষ্ট্রের সফরের আগে পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা নিজেই সেই প্রতিবাদের কথা জানিয়ে দিল্লিতে সংবাদ সম্মেলন করেছিলেন। সেই টিকা সে দেশের সরকার তাদের নাগরিকদেরও দিয়েছে, অথচ অন্যায়ভাবে ভারতে প্রস্তুত কোভিশিল্ডের উপর বৈষম্য করা হচ্ছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর যুক্তরাষ্ট্র সফরের সময় যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর কাছে এই বিষয়ে প্রতিবাদও জানিয়েছিলেন। তখনই বলা হয়েছিল নীতি না বদলালে ভারতও অনুরূপ ব্যবস্থা নিতে বাধ্য হবে। সেই পাল্টা ব্যবস্থাই সোমবার থেকে চালু হতে চলছে। এখন দেখার বিষয় যুক্তরাজ্য তাদের নীতি বদলায় কি না। কোভিডের প্রকোপ কমতে থাকায় যুক্তরাজ্য বিশ্বের 18টি দেশের নাগরিকদের বিনা বাক্যে সে দেশে প্রবেশ করতে দিচ্ছে। কোনো বিধিনিষেধের আওতায় এই দেশগুলোর নাগরিকদের পড়তে হবে না। এই 18 দেশের মধ্যে ভারত নেই। ভারতীয়দের সে দেশে গিয়ে 10 দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন থাকতে হবে। ভারতের আপত্তির পর যুক্তরাজ্য জানিয়েছিল তাদের আপত্তি কোভিশিল্ড নিয়ে নয়, আপত্তি কোভিডের টিকা সনদ নিয়ে, যে পদ্ধতিতে টিকা প্রাপকদের সনদ দেওয়া হচ্ছে তা নিয়ে। এর জবাবে ভারত জানিয়েছিল সনদ নিয়ে কোনো অনিয়ম বা আপত্তির অবকাশ নেই। কিন্তু তা সত্ত্বেও যুক্তরাজ্য নিয়ম বদল করেনি। যুক্তরাজ্যের হাইকমিশনের এক মুখপাত্র গত শুক্রবার বলেন, যুক্তরাজ্য এই বিষয়ে ভারত সরকারের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলছে। পর্যায়ক্রমে তারা নিয়ম নীতিতে বদল ঘটাচ্ছে, ভারতীয়দের নিয়েও ভাবনা চিন্তা করা হচ্ছে।